হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে আবার চলে এসেছি আজকে আমি করে দেখাবো হেলদি টেস্টি টেস্টি ভেজিটেবল স্যুপ ছোট থেকে বড় সকলেই এই স্যুপটা খেতে খুব পছন্দ করে চলুন তাহলে দেখিয়ে দিই আবার আজকের রেসিপি ভেজিটেবল স্যুপ অ্যাট ফার্স্ট কিছু ভেজিটেবলস আমি একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে বাঁধাকপি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি মটরশুঁটি স্প্রিং অনিয়ন বিনস একটু আদা এবং সামান্য এই আপনাদের পছন্দের যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে এক চামচ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে এলে আমি এতে এক চামচ আদা কুচি এবং এক চামচ রসুন কুচি দিয়ে দেবো এইখানে আমি আদা রসুনের কুচিটা এক মিনিট মতন ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কার কুচি তারপর আদা রসুন কাঁচা লঙ্কা কুচি ভাজা হয়ে গেলে তারপর একে একে কেটে রাখা সবজিগুলি আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি তারপর দিয়ে দিলাম বিনস তারপর দিলাম টমেটো এরপর দিচ্ছি মটরশুটি এরপর দিয়ে দিলাম হাফটা চামচ নুন তারপর আমি সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দু থেকে তিন মিনিট মতন ভেজে ক্রমাগত নাড়তে থাকতে হবে না হলে সবজিগুলো পুড়ে যেতে পারে এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এই সমস্ত প্রসেসটা লো টু মিডিয়াম আছে করতে হবে না হলে সবজির কালার চেঞ্জ হয়ে যাবে এবং স্যুপের কালারও আসবে না তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ জিরে গুঁড়ো এবং একটা চামচ গোলমুঁড়ো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লেবু রস এবং একটা চামচ সয়া সস তারপর এটা আমি পাঁচ মিনিটের মতন সমস্ত সবজিগুলোকে সিদ্ধ করে নেবো এবং অন্যদিকে অপর একটা বাটির মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলের মধ্যে ঘুলে নিয়েছি তারপর ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি স্যুপের মধ্যে দিয়ে দেবো তারপর এক মিনিট মতন নেড়ে নিতে হবে না তাহলে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে কর্নফ্লাওয়ারে মিশ্রণটা অ্যাড করার পর দেখবেন যে একটা থিকনেস ভাব স্যুপের মধ্যে চলে এসেছে সব শেষে আমি গার্নিশ করার জন্য ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম এরপর গ্যাসটা অফ করে দিয়ে আমি স্যুপটা নামিয়ে নেব পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন